গলা চুলকানো বর্তমানে একটি অন্যতম সমস্যা, এমনকি অনেকের গলা একটুতেই শুকিয়ে যায়। এই সমস্যার সমাধান হিসেবে আপনাকে শসা খেতে হবে। শসা খেলে আপনার গলার শুকনো ভাব কেটে যাবে এবং গলা চুলকানির হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। জানেন কি, ঠান্ডা জল ব্যবহার করে স্নান করলে কেবলমাত্র মুখের ব্রণই নয়, বরং তার সাথে সাথে আপনার চামড়ার রং উজ্জ্বল হতে সাহায্য করে। আমরা জানি যে সাধারণত শরীরের কিছু হরমোন ক্ষরণ এবং গরমের জন্যই আমাদের ব্রণ দেখা যায়। কোথাও যাবেন কিন্তু আপনার পছন্দের জামাটি ভুল করে কেচে দিয়েছেন, অথচ আপনার কাছে কোনো ড্রায়ার নেই, তাহলে এক কাজ করুন, তোয়ালের মধ্যে আপনার সেই জামাটিকে রেখে মোড়াতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন জল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর তোয়ালে থেকে জামাটিকে বের করে খোলা হাওয়ায় শুকোতে দিন। কিছুক্ষণের মধ্যেই জামা শুকিয়ে যাবে। কোনো পড়া বেশিক্ষণ মনে রাখতে সেই পড়াটিকে ভালোভাবে পড়ার পর খাতায় পিক্টোরিয়াল ফরম্যাটে লিখুন, অনেক কাজে দিবে। মোবাইল তাড়াতাড়ি চার্জ করার জন্য মোবাইলের সুইচ অফ করে চার্জে দিন। অনেকের মতে ফ্লাইট মোড অন করে চার্জে দিলে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে মাত্র 2-1 মিনিট সময় বাঁচে, কিন্তু পরিবর্তে মোবাইল সুইচ অফ করে চার্জে দিলে তা দ্রুত চার্জ হয়ে যাবে। শরীরের অতিরিক্ত টক্সিনকে বের করার জন্য প্রতিদিন সকালে 1 গ্লাস প্রাকৃতিক ঠান্ডা জল পান করুন। কোথাও বেরোনোর আগে সাথে যতটা দরকার ঠিক ততটাই টাকা নিন, তবে সাথে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অবশ্যই রাখুন, কারণ কেউ ছিনতাই করলে বা আপনার টাকা নিয়ে নিলেও সেই কার্ডটির মাধ্যমে আপনি কিছু টাকা উঠিয়ে নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আবার কার্ডটিও ছিনতাই হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার কার্ডের পিন আপনি ছাড়া কেউই জানে না। মেকআপ করার আগে 5 থেকে 10 মিনিট মুখের উপর বরফ ঘষে নিন, এর ফলে মেকআপ অনেকটা সময় স্থায়ী হবে এবং তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে না। শপিংয়ে যাওয়ার সময় সঙ্গে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিবেন না, কারণ এর ফলে আপনার অতিরিক্ত খরচ হয়ে যাবে, গ্যারান্টি। প্রতিদিন একই জায়গায় বসে বই পড়বেন না, পারলে কয়েকদিন পরপরই স্থান পরিবর্তন করুন। এর ফলে আপনার মন নতুন একটি পরিবেশে ছোঁয়া পাবে এবং সহজেই পড়া মনে থাকবে। অনেকেই আঙুর খেতে পছন্দ করেন না, কিন্তু আপনি কি জানেন আঙুর খেলে আমাদের মস্তিষ্কের কোনো কিছু নতুন তথ্য দ্রুত প্রসেস করার ক্ষমতা বৃদ্ধি পায়। মশার কামড়ে প্রচণ্ড জ্বালা হচ্ছে, ফ্রিজ থেকে একটি বরফের টুকরো বের করে নিয়ে আসুন এবং সেই স্থানটির উপরে ধরুন, অনেকটাই আরাম পাবেন। মুখের দুর্গন্ধ দূর করার জন্য ভালোভাবে ব্রাশ করার সাথে সাথে আপনার জিহ্বাটিকেও ভালোভাবে পরিষ্কার করুন। আসলে মুখের দুর্গন্ধের মূল উৎস হলো জিহ্বা। কোনো ভারী কাজ করার আগে একটি কমলা লেবু খান, এর ফলে আপনার শরীরে হাইড্রেটের মাত্রা অনেকটাই ঠিক থাকবে এবং আপনার পেশি সহজে ক্লান্ত হবে না। আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের আসল রূপ দেখতে চান, তাহলে লক্ষ্য করুন সে কোনো গাড়ি চালকের সাথে কথা বলার সময় বা ভাড়া দেওয়ার সময় কেমন ব্যবহার করছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন।